আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে আসলাম মেলাতে। এটা তাত বছর মেলা। এই মেলাটা শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হয় প্রতি রমজানে, পুরো রমজান মাসব্যাপী থাকে। তো আজকে আমি এসেছি মেলায় ঘুরতে। আমি চিন্তা করলাম কেননা আপনাদেরকে একটু দেখানো যাক মেলাটা, ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও আমার সাথে দেখেন মেলাটা কেমন এবং কী কী আছে। আশেপাশে যারা আছেন, যারা থাকেন শ্যামলী আর আশেপাশে চলে আসবেন। মেলাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক দারুণ দারুণ জিনিস উঠেছে এবার। গত যতবার মেলা মানে প্রতি বছরই হয় আর কি মেলাটা, কিন্তু এবারের জিনিসগুলো একটু বেশি ইউনিক আর বেশি সুন্দর মনে হচ্ছিল। অনেক দারুণ দারুণ জিনিস দেখেছি আমি আর অনেক কিছু নেওয়ার ইচ্ছাও আছে। তো আজকে কিছু নেব না, আজকে শুধু দেখবো। আর আরাফাত দিনে ঘুরতে এসেছি, তো আরাফাত একটু রাইডসে উঠবে। এখানে বাচ্চাদের অনেক দারুণ দারুণ রাইডস আছে, এই যে দেখেন বাচ্চারা অনেক মজা করে। আর প্রতিটা বাড়ি আসে এগুলো বাচ্চারা, যে কারণে আমার আরাফাত তো শুধু মেলায় আসে রাইডসে ওঠার জন্য, আর কিছু না। তো এই যে আরাফাত এখানে উঠেছে, আরাফাতকে উঠিয়ে দিয়ে আমি একটু ভিডিও করছিলাম। এই যে বাচ্চারা কিন্তু অনেক 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 মজা করে এখানে, আসলে সবাই এনজয় করে অনেক। আসলে এটা আসলে মেলা বলতেই বাচ্চাদের জন্যই, তাও এটা আসলে অনেক জিনিস পাওয়া যায় যে কারণে মা বাবাদেরও সুবিধা, বাচ্চাদেরও সুবিধা। আর এবারে চুড়িগুলো মাশাল্লাহ অনেক দারুণ দারুণ চুড়ি উঠেছে মেলাতে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি। তো আজ যেহেতু প্রথমবারই গিয়েছি মেলাতে, তো ওরকম কেনাকাটার কোনো ইচ্ছা নিয়ে যাইনি। যদি কেনার ইচ্ছা নিয়ে যেতাম তাহলে ঐশীকেও সাথে নিয়ে যেতাম, কারণ ঐশীর পছন্দ মতো কিছু জিনিস কিনতে হবে ঐশীর জন্যই। আর আমার এখন আর ওরকম কেনাকাটার মতো তেমন কিছু নেই, তো এখন যেটাই কিনি মনে হয় যেন মেয়ের জন্যই কিনি, বা নিজের জন্য কিনলেও মনে হয় যে মেয়েকে একটু দেখাই কিনি কেমন হচ্ছে কেমন লাগতেছে এরকম আর কি। আসলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে না, তখন মায়েদের এরকম একটা ফিলিংস কাজ করে, বিশেষ করে যদি বড় মেয়ে থাকে, যে কোনো জিনিস নেওয়ার আগে মনে হয় যেন মেয়েকে একটু দেখাই কেমন লাগবে। তো যে কারণে আমার কোনো কিছুই কেনা হয়নি। আমি এর পরের দিন যেদিন যাব আমি অবশ্যই ঐশীকে সাথে নিয়ে যাব, কারণ ওর পছন্দ মতো আমি কিছু জিনিস কিনবো, কয়েকটা জিনিস আমার কিনতে হবে। তো আমি ঘুরে ঘুরে দেখে এসেছি, আমার বেশ ভালো লেগেছে, কী কী নিবো সেটাও মনে মনে প্ল্যান করা হয়ে গেছে। আর এই যে এখানেও ঢুকেছিলাম একটু আরাফাতের খেলনা কিনতে, একটা হেলিকপ্টার নিবে আরাফাত, তো ও যেটা চাচ্ছিল সেটা আসলে পাচ্ছিলাম না, যে কারণে কয়েকটা দোকানে আমি ঘুরে ঘুরে দেখেছি যে ওর পছন্দ মতোটা পাই কি না, তো সেটা আর খুঁজে পাইনি। আর এদিকে দেখেন ডোরবেলগুলো কিন্তু দারুণ, তাই না? বেশ ভালোই লেগেছে ডোরবেলগুলো, আর খুবই কম দামে রিজনেবল প্রাইসে এখানে সব কিছু পাওয়া যায় একেবারেই। আপনি কেনাকাটা শুরু করতে পারেন 5 টাকা থেকে কেনাকাটা শুরু করে, একেবারে যত কিছু আপনার কিনতে মন চায় কিনতে পারেন। তো ঈদের মার্কেট কিন্তু আপনারা এখান থেকেই করে নিতে পারেন বলা যায় আর কি। সব কিছু পাওয়া যায় একটা মেলার মাঠেই, আপনি সব কিছু পেয়ে যাবেন। ইচ্ছা করলে এখানে এসেই সব কিছু কিনে নিতে পারবেন, জামা জুতা যা কসমেটিক মানে অল সব কিছু অল টাইম সব আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।